জব চার্নক। দেড় দশক আগে তাকেই কলকাতার প্রতিষ্ঠাতা বলে মানা হতো। কিন্তু কলকাতা শহরের প্রতিষ্ঠা কে করেছিলেন? 2003 সালে কলকাতা হাইকোর্ট এ বিষয়ে বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করে। সেই রিপোর্টে চার্নক সাহেবের ভূমিকাকে খাটো করা হয়নি, তবে তিনি যে কলকাতার প্রতিষ্ঠাতা এই তকমা বর্জন করা হয়েছে। ১৬৩০ সালে ইংল্যান্ডে জন্ম, আর মৃত্যু এই খাস কলকাতায়। সালটা ১৬৯৩। চার্নক সাহেবকে সমাধিস্থ করা হয়েছিল সেন্ট জনস চার্চ চত্বরে। তখন অবশ্য এটা শুধুই কবরস্থান ছিল। চার্নক সাহেবের মৃত্যুর প্রায় ৯০ বছর পরে চার্চ গড়ে ওঠে এখানে। কলকাতার কাউন্সিল হাউস স্ট্রিটের চার্নকের সমাধির কথা তো অনেকেরই জানা, কিন্তু জানেন কি সেন্ট জনস চার্চে চার্নকের সমাধির পাশে কে সমাধিস্থ আছেন? চার্নকের সমাধির পাশেই রয়েছে একটি সাদা রঙের সমাধি। সমাধিটা বেগম জনসনের, আসল নাম ফ্রান্সিস ক্রুক। ফ্রান্সিস ক্রুকের প্রথম দুটো বিয়ে টেকেনি। তৃতীয়বার তিনি বিয়ে করেন উইলিয়াম ওয়াটস নামে এক ইংরেজ অফিসারকে। তাদের বিয়ের পর সিরাজ কলকাতা আক্রমণ করলেন। ফ্রান্সিস তিন সন্তানসহ আটক হন সিরাজের সেনার হাতে। কিন্তু নাবালক শিশুসহ মহিলাকে আটক করাকে ভালো চোখে নেননি সিরাজের মা, মুক্তি দেওয়া হয় তাকে। আর সেই সময় থেকেই তার নামের আগে যুক্ত হলো বেগম শব্দটি। এরপর সস্ত্রীক দেশে ফিরলেন ওয়াটস সাহেব, কিন্তু সেখানে গিয়ে কয়েক বছর বাদেই তার মৃত্যু হয়। স্বামীর মৃত্যুর পর সন্তানদের ইংল্যান্ডে রেখে একাই কলকাতায় ফিরে এলেন বেগম। এরপর চতুর্থবার বিয়ে করলেন সেনা অফিসার উইলিয়াম জনসনকে। এই বিয়েও বেশি দিন স্থায়ী হলো না, কারণ জনসন ইংল্যান্ডে ফিরে গেলেন। কিন্তু কলকাতার টানে বেগম জনসন থেকে গেলেন এ শহরে একা। ১৮৮২ সালে বেগম মারা যান। তাকে সমাধিস্থ করা হয় ঠিক জব চার্নকের সমাধির পাশে। ব্রিটিশ মহিলা বেগম জনসন এই শহরের টানে, কলকাতার টানে, সন্তান থেকে স্বামী সব ত্যাগ করেছেন। জব চার্নকের মতোই বেগম জনসনের জীবনও কলকাতার সঙ্গে জুড়ে আছে একই রকম অঙ্গাঙ্গিভাবে।